হে বন্ধুরা, কেরিয়ার 365 আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ উমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার, জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট। তো আমরা এখানে দেখে নেব কী কাজ রয়েছে। এখানে রয়েছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং অঙ্গনওয়াড়ি হেল্পার। তো এখানে যোগ্যতা চাওয়া হয়েছে, অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের জন্য চাওয়া হয়েছে মাধ্যমিক, এবং অঙ্গনওয়াড়ি হেল্পারের জন্য চাওয়া হয়েছে অষ্টম শ্রেণী উত্তীর্ণ কিন্তু হলে আপনারা এই কাজটির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো এখানে দেখুন প্রচুর কিন্তু এখানে পাড়া, অর্থাৎ এখানে কিন্তু অঞ্চল হিসাবে জলপাইগুড়ির বিভিন্ন অঞ্চল হিসাবে কিন্তু এখানে প্রচুর কিন্তু ভ্যাকেন্সি এখানে রয়েছে। তো আমরা একটিমাত্র ফর্ম ওপেন করে আমরা দেখে নেব যে কিভাবে আপনারা ফর্মটা ফিল আপ করতে পারবেন। তো আমরা এখানে প্রথমে এখানে রয়েছে মালতি ICDS প্রজেক্ট, যে প্রজেক্টটি সেখান থেকে আমরা ফর্মটি ডাউনলোড করে দেখে নেব। এখানে রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস ফর চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার মালতী দাস ICDS প্রজেক্ট। তো এখানে কিন্তু অ্যাপ্লিকেশানের এখানে বলা হয়েছে কি পোর্টাল ফর অনলাইন অ্যাপ্লিকেশান, এখানে অনলাইন অ্যাপ্লিকেশান করা যাবে এই দুটি সাইটে, www.eapply.ds.jalpaiguri.in or www.jalpaiguri.gov.in এই সাইট থেকে। তো ডেট অফ অ্যাপ্লিকেশান আমরা দেখে নেব যে এখানে দেখা যাচ্ছে 16/2 অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 26 তারিখ থেকে কিন্তু অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে এবং এটি চলবে মার্চ মাসের 29 তারিখ পর্যন্ত। তো আপনাদের কাছে কিন্তু যথেষ্ট সময় থাকবে এবং আপনাদের কিন্তু এখানে কিন্তু রেসিডেন্সটা বেশ ম্যাটার করছে, কারণ রেসিডেন্স হিসাবেই কিন্তু এখানে কিন্তু অ্যাপ্লিকেশান করতে হবে। এখানে কিন্তু ICDS প্রজেক্ট পাড়া, এই মালতী ICDS প্রজেক্ট এরিয়া, এই প্রজেক্ট এরিয়া থেকে কিন্তু আপনাদের অ্যাপ্লাই করতে হবে। তো আপনারা অন্য কোথাও থেকে অ্যাপ্লাই করতে পারবেন না। তো প্রত্যেকটি কিন্তু আলাদা আলাদা হিসাবে কিন্তু আপনাদের যোগ্যতা এবং রেসিডেন্স, বিশেষ করে রেসিডেন্সটা খুব গুরুত্বপূর্ণ এখানটা। এখানে বয়স রয়েছে 18-45 বয়স হিসাবে, আপনাদের কোনো সমস্যা হবে না। আর এখানে রয়েছে কোয়ালিফিকেশান রয়েছে, এখানে মাধ্যমিক পাস করতে হবে অর্থাৎ এক্স, অর্থাৎ এখানে রয়েছে পাস্ট ক্লাস এক্স অর্থাৎ মাধ্যমিক পাস করতে হবে। তো তাহলেই আপনারা কিন্তু আবেদন করতে পারেন। তো এখানে রয়েছে টোটাল দেখুন 33 পদ রয়েছে, এখানে রয়েছে ইউআর রয়েছে 12, সিডিউল কাস্ট রয়েছে 8, সিডিউল ট্রাইব রয়েছে 2, এই হিসাবে সমস্তগুলি ভাগগুলি কিন্তু এখানে রয়েছে। এবার দেখুন কী কী ডকুমেন্টস লাগবে। এখানে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগবে, ইস্যুড অথরিটি অর্থাৎ মেম্বার কিংবা জেলা পরিষদ যাকে দিয়েও কিন্তু আপনাদের অ্যাটেস্টেড করিয়ে নিতে হবে। এরপর রয়েছে এজ প্রুফ, কাস্ট সার্টিফিকেট, এই সমস্ত দিলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এবং অঙ্গনওয়াড়ি হেল্পারের একটি ফর্ম আমরা দেখে নেব কেমন আছে ফর্মটি, এবার এখানে আমরা দেখে নেব। তো দেখুন এখানেও কিন্তু প্রায় একই, এবং এখানেও ডেট দেওয়া আছে 26 তারিখ থেকে মার্চ মাসের 29 তারিখ পর্যন্ত বিকেল 5 পর্যন্ত, এবং এখানে সমস্ত কিছুই একই রয়েছে। এবং এখানে কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে কিন্তু অষ্টম শ্রেণী পাস, অর্থাৎ অষ্টম শ্রেণী পাস করলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবং এখানে মোট শূন্যপদ রয়েছে 52। তো আপনারা কিন্তু এখানে অনেকগুলি পদ পেয়ে যাচ্ছেন, এবং এখানে দেখুন ডিস্ট্রিক্ট ওয়াইজ অর্থাৎ এখানে কিন্তু এরিয়া ওয়াইজ প্রত্যেকটি ভাগ করা রয়েছে। মালতী দাস প্রজেক্ট এখানে যেমন রয়েছে, তারপর রয়েছে এখানে ময়নাগুড়ি ADDL ICDS প্রজেক্ট, তারপর এখানে রয়েছে ধরুন রাজগঞ্জ ICDS প্রজেক্ট, এখানে কিন্তু প্রত্যেকটা প্রজেক্ট ভাগ করা রয়েছে এবং এরিয়া হিসাবে। তো এখানে কিন্তু প্রচুর ভ্যাকেন্সি রয়েছে, এটা কিন্তু বেশ একটা ভালো সুযোগ, আপনারা অবশ্যই এই চাকরিটির জন্য অ্যাপ্লাই করতে পারেন। অনলাইনে অ্যাপ্লিকেশান করলে কিন্তু এখনও অনেকগুলি ডেট বাকি রয়েছে, তো অবশ্যই অ্যাপ্লাই করুন। তো বন্ধুরা, আপনাদের দেওয়ার মতো এটাই ছিল আমার তথ্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।